আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবরের সাথে আছি আমি রিয়ামণি। সংবাদের শুরুতেই শিরোনাম, নরসিংদীর রায়পুরায় মরহুম সরকার হাফিজুর রহমান শাহেদ সরকারের স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিনিধি মামুন মিয়ার পাঠানো ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত। বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সরকার হাফিজুর রহমান শাহেদ সরকারের স্মৃতি স্মরণে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণকারী দল বাঁশগাড়ি ডায়মন্ড স্পোর্টিং ক্লাব বনাম নবীনগর ফুটবল একাডেমি। 10ই সেপ্টেম্বর বিকালে বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। উক্ত খেলায় বাঁশগাড়ি ডায়মন্ড স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় নবীনগর ফুটবল একাডেমি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ইউসুফ আলী, বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলী সরকার এবং তার সুযোগ্য সন্তান রাতুল হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার রবিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মেম্বার, মির্জাচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিক, যুবলীগ নেতা জাকির হোসেন জনি, সাংবাদিক ফজলুল হক খোকা সহ হাজারো ফুটবল প্রেমী ভক্তগণ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে তাজা খবর 24 দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে জানিয়ে রাখি দর্শক, আমরা আজকে রয়েছি ঐতিহ্যবাহী বাঁশগাড়ি মাঠে। আজকে যে খেলা রয়েছে নবীনগর একাদশ এবং বাঁশগাড়ি একাদশের মাঝে আজকে প্রীতি খেলা অনুষ্ঠিত হবে। আজকের ডাইমন্ডস ক্লাব এবং নবীনগর একাডেমি ক্লাবকে আমি সুস্বাগত ও অভিনন্দন জানাই খেলার উদ্বোধন করছি। প্রাণ ভরে উপভোগ করলাম এবং উৎসর্গ জনতা এই মাঠে উপস্থিত হয়েছে। খেলাটা আসলে প্রাণবন্ত হয়েছে। আজকের খেলার যারা আয়োজক এবং যারা এই পরিশ্রম করে প্রতি সপ্তাহে একটা একটা খেলা দিচ্ছে এবং জনগণকে উৎসাহ দিচ্ছে এবং সাধারণ জনগণকে জগরাজ জাতি মাদকের পক্ষ থেকে খেলার পক্ষে এবং শান্তির পক্ষে তারা চেষ্টা করে আনছে, সেই জন্য খেলোয়াড় আয়োজককে আমি ধন্যবাদ জানাই। পরিশেষে আমার সাথে বাঁশগাড়ি আইস তদন্ত কেন্দ্র আইসি সাহেব আছেন, তারাও সহযোগিতা করছে, সকল সহযোগীকে ধন্যবাদ জানিয়ে। ঐতিহ্যবাহী বাঁশগাড়ি মাঠে প্রীতি ফুটবল ম্যাচ খুবই ভালো উপভোগ করলাম। তো আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর, এই বাঁশগাড়ির মানুষ আশেপাশের মানুষ অত্যন্ত আনন্দ করছে, সুশৃঙ্খলভাবে সবাই খেলা দেখেছে। তো এখানকার ফুটবল একাডেমি প্লাস এখানকার পরিচালনা পর্ষদ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকের এই খেলা পরিচালনা করছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সবসময় বড় ধরনের খেলা হয়ে থাকে, তো আমি দুনো দলকে বলবো একটি কথা, সুন্দর একটা খেলা চাই আমরা। বাঁশগাড়ি ডায়মন্ড ক্লাব এবং আমাদের নবীনগর ফুটবল একাডেমির খেলাটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঁশগাড়ি বাজার মাঠে। খেলাটা যেন উভয় পক্ষ সুন্দরভাবে খেলতে পারে এবং সবাই যেন সহনশীল মন মানসিকতা নিয়ে খেলাটি খেলে এবং উপভোগ করে, এবং কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ করব খেলাটি যেন সুন্দরভাবে পরিচালনা করা হয়। জাকির ভাই সামনে ক্যামেরায়। ওকে ঠিক আছে। Thank you.
Good, 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 good